সব থেকে পিওর, সব থেকে হেলথি। খুব শিগগিরই চালু হতে চলেছে উলুবেড়িয়ার উড়ালপুল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আদতে রেলগেটের কারণে যানজট নিত্যদিনের সমস্যা উলুবেড়িয়ায়। বহুবার দাবি উঠেছে উড়ালপুলে, এবার সেই উড়ালপুল চালু হতে চলেছে। উলুবেড়িয়া মহকুমা শহর, গঙ্গা নদী লাগোয়া এই শহরের উত্তর প্রান্ত দিয়ে চলে গেছে 6 নম্বর জাতীয় সড়ক, আর শহরের বুক চিরে গেছে ওড়িশার ট্রাঙ্ক রোড ও হাওড়া খড়গপুর শাখার রেল লাইন, ব্যস্ততম রেল লাইন। স্বাভাবিকভাবেই রেলগেট কিছুক্ষণ পরপরই বন্ধ হয়, আর গেট বন্ধ মানেই জ্যাম। সেই জ্যাম কাটাতে রাজ্য সরকার উড়ালপুল তৈরির কাজ শুরু করে। কাজ শুরু হয় 2015 অক্টোবরে। আগামী কয়েক মাসের মধ্যে তা উদ্বোধন হয়ে যাবে। এই উড়ালপুল চালু হলে উলুবেড়িয়া বাসী, উলুবেড়িয়া নাগরিক যেমন উপকৃত হবেন, যেমন 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া সহ কয়েকটি জেলার মানুষ খুব উপকারী হবেন। এছাড়া উলুবেড়িয়া অফিস, আদালত, স্কুল, কলেজ, হসপিটাল থেকে শুরু করে নার্সিংহোম এবং উলুবেড়িয়ার ব্যবসায়িক পরিকাঠামো পরিবর্তন করবে। কেননা এই উলুবেড়িয়া উড়ালপুলের চাহিদা মানুষের দীর্ঘদিনের, সেই চাহিদার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় উদ্যোগে আজ উলুবেড়িয়ার কাজ শেষ হওয়ার পথে আগামী কয়েক মাস মধ্যে উদ্বোধন হতে চলেছে। উলুবেড়িয়ায় রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, আদালত, স্কুল, কলেজ সহ একাধিক প্রশাসনিক কার্যালয়। স্বাভাবিকভাবেই প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ উলুবেড়িয়ায় আসেন আর জ্যামজটে পড়েন। উলুবেড়িয়া একটা সাব ডিভিশনাল টাউন, এর যা কোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ যা কিছু সব একদিকে, সঙ্গে স্বাস্থ্য পরিষেবার হসপিটাল, নার্সিংহোম সমস্ত কিছু একদিকে, আর উলুবেড়িয়া হাই রোডটা ঠিক উল্টো দিকে। মাঝখানে প্রতিবন্ধকতা ছিল একটা লেভেল ক্রসিং, যে লেভেল ক্রসিং এর জন্য সাধারণ মানুষের যাতায়াত, সব থেকে আমরা ডাক্তার হিসেবে যেটা দেখি, যে একটা রুগী উলুবেড়িয়ার বাইরে থেকে আমতা, উদয়নার, সেই কোলাহাট থেকে সাঁকরাই, এই বিস্তর অঞ্চলের রুগীরা যারা উলুবেড়িয়ায় ঢোকে, তারা এই লেভেল ক্রসিংটার জন্য ভীষণ বিপদে পড়ত। এক এক সময় দেখা গেছে লেভেল ক্রসিং আটকে থাকার জন্য বহু রুগী খারাপও হয়েছে, মৃত্যু পর্যন্ত ঘটেছে। কিন্তু আজকে বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এই আমাদের যে স্বপ্ন ছিল উড়ালপুল, এই প্রতিবন্ধকতা উলুবেড়িয়ার সঙ্গে কমিউনিকেশনে, সেই প্রতিবন্ধকতা দূর হতে চলেছে। 2015 অক্টোবরে রাজ্য সরকার উড়ালপুল তৈরির কাজ শুরু করে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় এই উড়ালপুল। উড়ালপুলের মাধ্যমে 6 নম্বর জাতীয় সড়ক থেকে সরাসরি উলুবেড়িয়া শহরে ঢোকা যাবে। লম্বায় 885 মিটার উড়ালপুলের আর 15 মিটার কাজ বাকি রয়েছে, যা রেলের অংশ। রেলের ওই কাজটুকু শেষ করলেই উড়ালপুল চালু হয়ে যাবে। উলুবেড়িয়া থেকে শুভাশিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা।